সে তো পুলিশ চেষ্টা করবে যাতে যে স্লোগানগুলো বারবার উঠেছে বাংলার মানুষের মুখ থেকে এবং বুক থেকে, যে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস, তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য। পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর, হীরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছয়, সেই জন্য তার সাগরেদ যারা আছেন, তার পার্শ্বদ পরিষদ, তারা উঠে পড়ে লেগেছেন। হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীরা সব উঠে পড়ে লেগেছেন যেন রাজার ঘুমের ব্যাঘাত না ঘটে। পুজোর সময় পুলিশের জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা। জমায়েতে নিষেধাজ্ঞা শুধুমাত্র কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত বলে রাজ্যের তরফে আজ হাইকোর্টে জানানো হয়। তবে রাজ্যের এই বক্তব্য ঠিক নয়, পাল্টা সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে? সেই পুজোগুলির অনুমতি তো বাতিল করতে হবে, মন্তব্য করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। রাজ্যের তরফে পাল্টা বলা হয় যে একেবারেই তা নয়, এই ধারা শুধুমাত্র ওই 50-60 মিটার এলাকার জন্যই বহাল রয়েছে বলে রাজ্যের তরফে পাল্টা সওয়াল করা হয়। জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, 2023 থেকে লাগু রয়েছে। প্রতি 6 মাস অন্তর এটার পুনর্নবীকরণ করা হয় জানিয়েছে রাজ্য সরকার। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। পরশু কলকাতা পুলিশের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়, যে বিজ্ঞপ্তিতে একেবারে তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত 60 দিন ধর্মতলা চত্বরে নির্দিষ্ট কিছু এলাকায় কোনো প্রকারের জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না। স্পষ্টত নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ এবং এই বিজ্ঞপ্তিতে সই করেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। তারপরই এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়, যে মামলায় আজ রাজ্যের তরফে বলা হয় যে 50-60 মিটার এলাকার জন্য এই নির্দেশ বহাল করা হয়েছে। বিচারপতি প্রশ্ন করেন যে তাহলে ওই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে? সেই পুজোগুলির অনুমতি তো বাতিল করতে হয়। তখন রাজ্যের তরফে পাল্টা বলা হয় যে না, একেবারেই তা নয়, একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, শুধুমাত্র 50-60 মিটার এলাকার জন্যই এই নিয়ম বহাল করা হয়েছে, 2023 থেকেই এই নিয়ম লাগু রয়েছে, জমায়েতে নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, 6 মাস অন্তর এটার পুনর্নবীকরণ করা হচ্ছে। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। যা বুঝলাম যে যেটা করতে চেয়েছেন সেটা হলো পুরনো 144, 5 জনের বেশি থাকতে পারবো না, মিটিং করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, মিছিল করতে পারবো না, একসাথে হাঁটতে পারবো না। কেন আজকে যা উকিলবাবুদের কাছে শুনলাম তাতেই কেনর প্রশ্ন ওনাদের উত্তর ওনাদের কাছেও নেই। ফলে আমরা যে উত্তরটা কাল থেকে ভাবছিলাম যে কেন করলো সেটাই প্রমাণিত হলো। গতকাল আমরা ধর্মতলায় ওখানে শুধুমাত্র একটা ইন্টিমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি। ওই পুলিশ তো আমাদেরকে বললো না যে এখানে 144 আছে, তাহলে 144টাকে কি ছেলে খেলা করে দিচ্ছে নাকি? মানে 144টা কার জন্য? অপরাধ প্রবণতাকে দূর করার জন্য নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেবার জন্য? কিসের জন্য? তাহলে কাদেরকে, কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন? আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কি? আমাদের একটাই প্রশ্ন, এই গোটা আরজিকরের ঘটনায় পুলিশ যেখানে চাইনি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে?